মেকআপ রুমে গিয়ে বেশি লাফানোর চেষ্টা করো না, কারণ আমি যদি গ্যাপ পাই আমি ঘুমাবো, তুমি আমাকে ডিস্টার্ব করবে না। কানের কাছে এসে, ঘাড়ের কাছে এসে হাঁ হাঁ করে নিঃশ্বাস নিলে বিরক্ত লাগে, সেটা বর হোক, বন্ধু হোক, পৃথিবীর যে কেউ হোক না কেন, বাবা হোক, মা হোক, ছেলেদের দোষ না, সব ছেলেদের দোষ। তৃতীয় ব্যক্তি মানে ছেলেদের দোষ দিয়ে দেই, আমি ছেলেদের আমার ঢুকতে পারে না, উল্টো আমি ছেলেদের দোষ। মন্দারমণিতে গিয়ে ও একটা এরকম পা দিয়ে উল্টে পড়ে গেল। ঠিক আছে, দেখো আমাদের মধ্যে যদি তুমি সত্যি শান্ত কারোর কথা বলো, সেটা আমি বলবো ডিপেন্ড করে, কখনো সৃজনী কখনো বাসক, মিক্সড আছে আর কি ব্যাপারটা। সৃজন লাইভ করো, স্থির ভাবে দাঁড়িয়ে কিছু করতে পারে না, তখন লাইভ করো এই ব্যাপারটা। যে সৃজন আর কি করে, খুব আমার বদনাম করা হচ্ছে এখানে, আমার থাকাটা উচিত। আমি বলছি ভিজুয়ালি ব্যাপারটা বেশি এনজয় করবে লোকে, বলা কি আমি কি, আমি তো নাদান বাচ্চা। ও বাবা, বাসু যেটা স্থির রোজ ওরকম না, মানে বললে হয়তো মজা পাবে না জানো তো, ওটা জানার জন্য ওটা না তোমাদের ক্যাপচার করতে হবে, এটা আমি সিরিয়াসলি বলছি। মানে ধরো মন্দারমণিতে গিয়ে ও একটা এরকম পা দিয়ে উল্টে পড়ে গেল, এবার এটা আমি যদি তোমাকে মুখে বলি তুমি তো বুঝবে না। তারপর ওদেপুরের ট্রেন, মানে আমাদের মনে হচ্ছে ঈশ্বর, ব্যাগা কখন হবে বাড়ি যাবো, সীতামা এই সাগর পারে আমার বলে পুরো সমুদ্রে একটু স্নান করছি, তোমরা তো করতে পারছো না, মানে একমাত্র পুরো আউটডোরটাই, পুরো আউটডোরটাই আমি একা স্নান করার প্রচুর স্কোপ পেয়েছিলাম, কারণ আমার একটা সিন ছিল, আমি ডুবে যাচ্ছি পুরো, মানে লিটারালি পুরো ঝলসে যাচ্ছি, মানে মনে হচ্ছে আমরা সেই সকাল 8টা থেকে বাড়ি যাব, 4টে অবধি রোদে পুরো, মাঝে মধ্যে একটু বৃষ্টিও হয়েছে, প্রচুর সিন করেছি, আর টানা 4 ঘন্টা স্নান, আর ওর সকাল 9টায় ঘুম ঘুম থেকে উঠে সিন বানাচ্ছে, স্নান করছে, উল্টে পড়ে যাচ্ছে। আমাদের এন্টারটেইনমেন্টের এক এবং একমাত্র প্রতিষ্ঠান সীতামা ভট্টাচার্য, এর কোনো শাখা নেই, আমাদের কোনো শাখা নেই। আমি বন্ডিং, আমার এখানে যারা আছে তাদের সাথে আমার খুবই স্ট্রং একটা বন্ডিং, অন স্ক্রিন অফ স্ক্রিন দু জায়গাতেই, সেটা এই মুহূর্তে আমাদের দেখেও বোঝা যাচ্ছে, যে রকম আমরা বসে পড়েছি আড্ডা দিতে, সেরকম চিপসের ফ্লেভারে আমাদের শুধু বন্ডিংটা খুব খারাপ। হ্যাঁ, কেউ ঝাল খারাপ, কেউ ঝাল খাই, কেউ প্লেন খাই, সুতরাং চিপসের ফ্লেভারে শুধু নয় আর কি, পুরো বিষয়টাতে কেউ খুব ঝাল খেতে পছন্দ করে, কেউ একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করো, কেউ একটু নরমাল, মানে ঠিকঠাক নয় মিষ্টি নয়, কি অর্ডার হবে কোনোদিন যদি হয় তো ভীষণ ডিফিকাল্ট হয়, মতামতটা এক জায়গায় করা, মতামতটাকে এক জায়গায়, ওটা হাফ এন আওয়ার চলে যায় আমাদের ওইটা করতে। আমাদেরকে সবাই ঠিক যেইভাবে যেইভাবে ভাবে, আমরা একদম অপোজিট না হলেও পুরোটা সেটাও নই, এই হচ্ছে ব্যাপার। স্নেহাদিকে যতটা আর কি গম্ভীর ভাবা হয়, স্নেহাদি ভীষণই শাসন করবে নয়, একেবারেই উল্টে স্নেহাদিকে শাসন করা হয় মাঝে মাঝে, আর ওকে আমি সত্যি কন্ট্রোল করতে পারি এবং ও সত্যি আমার কথা শুনে, কারণ আমার সত্যিই ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু ওকে যদি কন্ট্রোল না করি, এই যে এখন তুমি দেখছো এখানে বসে আছে, অসম্ভব, শ্রীতমা এক জায়গায় বসে থাকতে পারে না। তবে আমি এটাও বলছি, আমরা দেখো আমাদের সবারই ধরো আমরা সারাদিন কাজ করি, কিছু না কিছু আমাদের চলে কাজের মধ্যে, ধরো একই জিনিস করছি কিংবা কিছু
তো সেই জায়গা থেকে না শ্রীতামার মতো মানুষদের হয়তো আমাদের প্রয়োজন হয় সারাদিন এই যে আমাদের এতটা চাপের মধ্যে একজন কে চা খাবে কে জল খাবে কে বিস্কিট খাবে কে হরলিক্স খাবে সবর ঝোলায় থাকে এক এক করে বের করে সেটাও যেরকম করে সেরকম এন্টারটেইনও আমাদের করে এইটা আমি মানে সিরিয়াসলি বলছি ওর সামনেই বলছি তার জন্য মেকআপ রুমে গিয়ে বেশি লাফানোর চেষ্টা করো না কারণ আমি যদি গ্যাপ পাই আমি ঘুমাবো তুমি আমাকে ডিস্টার্ব করবে না ওকে আমি ঘুমলে কেউ ডিস্টার্ব করে না কারণ আমিও বিছানা পেতে রেখেছি বিছানা পেতে রেখেছি এটা সত্যি এটা সত্যি একজন নয় আমরা এখানে যে কজন বসে আছি আমরা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে শেয়ার করি আমরা বেসিক্যালি মনের কথা কতটা বলি জান না বাট আমরা করে বলতে থাকি সবাই আমরা সবাই ভীষণভাবে আমরা হ্যাঁ মানে আমরা মানে স্পেসিফিক কেউ নেই আমরা ইশারাতেও উই আর মানে আমরা উই হ্যাভ এক্সেলড দ্যাট পার্ট যে আমরা তাকালে বোঝা যায় যে এটা গন্ডগোল হচ্ছে একে পোষাচ্ছে না ওটা জাস্ট নেওয়া যাচ্ছে যেমন মাঝে মাঝে মানু আমাকে এরকম আমাদের প্রচুর চোখে চোখে বিষয়টা আমরা এখন এই ব্যাপারটাকে এক্সেল করে গেছি যে এখন আর শুধু ভার্বাল হচ্ছে না এমনের কথা চোখের কথা সব সবটাই মিলিয়ে মিশিয়ে আমার মনে বন্ধুত্ব থাকাটা খুব প্রয়োজন যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই বড় বড় বউ বউ ভাবলেই মুশকিল এমন কেউ পাশে থাকা দরকার যাকে তুমি মানে যেটা তুমি সেটা তুমি দেখাতে পারো প্রিটেন্ড করতে হবে না বন্ধুত্ব যদি থাকে সব চলবে সব ঠিক এটা আমার মনে হয় মানে যার সঙ্গে আমাকে ভেবে কথা বলতে হবে না যাকে সবটা বলা যায় যার সাথে সবটা শেয়ার করা যায় যেখানে আমার মনে হয় এমন একটি মানুষ পাশে থাকা দরকার যা যখন সে থাকলেই এ না বাইরের কোনো বন্ধু প্রয়োজন হবে না আমার কাছে এটা স্পেস হ্যাঁ এটা ঠিক স্পেস হ্যাঁ দুটোই 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 এটা ময়দান দাও বাবা আমায় তার মাই মানে এইটুকু পার্কের মতো কানের কাছে ঢেকিতে চুরোনো প্লিজ ময়দান দাও তাহলে সব ঠিক থাকবে কানের কাছে এসে ঘাড়ের কাছে এসে হাঁ হাঁ করে নিঃশ্বাস নিলে বিরক্ত লাগে সেটা বর হোক বন্ধু হোক পৃথিবীর যে কেউ হোক না কেন বাবা হোক মা হোক একটা বয়সের পর বাবা মাও এটা বলতে আমার একটুও বাধছে না মানে অস্বীকার করার জায়গা নেই কিন্তু স্পেস লাগবে স্পেস ছাড়া আমি আমি মনে করি না কোনো সম্পর্ক হেলদি থাকতে পারে বলে মানে এমনও হতে পারে যে আমি স্পেস পছন্দ করি আমার পার্টনার করে না তখন খুব মুশকিল হয়ে যায় তার জন্য ওই যে বন্ধুত্ব জায়গাটা যদি থাকে তখন খুব মুশকিল হয় তাই জন্য বলছি যদি বন্ধুত্বটা যদি থাকে তাহলে ওটা বলতেই হবে না মানে এই যে আমি বলছি আমায় স্পেস দাও আমরা তো আবার বলি ও কাছে এসো আমরা এত সময় পাচ্ছি না তো কি চাইছি আমরা তো নিজেরাও সত্যিই জানি না সবটাই ব্যালেন্স হওয়া উচিত বলে আমার মনে হয় কোথাও গিয়ে বলার প্রয়োজন হবে না হয়তো সে নিজেই বুঝতে পারবে দরকার এক্স্যাক্টলি সব ছেলেদের দোষ তৃতীয় ব্যক্তি মানে ছেলেদের দোষ নেই আমি ছেলেদের আমার ঢুকতে পারে না উল্টো আমি ছেলেদের দোষ দিই তখন কাকে ঘেটি ধরে বের করবি বল যদি ওর জীবনে আর চাকরি হয় যে আগাছা তাকে বের করে দাও রিলেশনশিপ আমি তো এখন তিনটে জানি কমিটেড সিঙ্গেল আর হলো কমপ্লিকেটেড এরকমই আমি দেখেছি আমি একটাই কথা বলি যে যা সংজ্ঞা দেবে যা না আমার মনে হয় যে যা সংজ্ঞা দেবে যে যা বলবে বলবে জীবন একটাই যেটা যা বলে ভালো থাকতে চাও বাবা ভালো থাকো সব শব্দ জীবনে আনো ডিপ্রেশন শব্দটা জীবনে এনো না তাহলেই ভালো হবে ব্যাস হাতে ফোন আছে লিখছে মনে হচ্ছে যেটা যার মতামত যার লেখা লেখে আমি এটা আমার প্রত্যেক ইন্টারভিউতে বলি যে আমরা অনেক আবার বলছি প্রচুর জ্ঞান দিয়েছিলাম যখন আমাদের কোভিড এসেছিলো কোনো মানুষকে ছোট করা উচিত না মানুষ মানুষের পাশে থাকা উচিত মানুষকে দুঃখ দেওয়া উচিত না তোমা কে একা আছো আমাকে ফোন করো আমি আছি তো তোমার পাশে এখন দেখি তারাই সোশ্যাল মিডিয়াতে যখন যা ইচ্ছা লিখে দেয় লোকের ব্যক্তিগত জীবন নিয়ে টেনে আনে কে কার কার সাথে কী হয়েছিলো সেটা
সেটা টেনে আনে, আরে বাবা আপনাদের বাড়িতে গিয়ে তো তারা দেখতে যাচ্ছেন আপনারা কি করছেন। আপনাদের যেটা মনে হয় আপনারা লিখতে পারেন, কিন্তু ভাববে খুব সহজ পন্থা, মানে আমরা যেহেতু খুবই অ্যাক্সেসেবল, আমরা চেনা, আমরা বলে না, আমাদের থেকে অনেক বিগ শটসরা, বড় বড় সেলিব্রিটিরা আরও বেশি ফেস করছেন, আমরা চেনা, এবং আমাদের একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে যেখানে গিয়ে যা ইচ্ছা তাই জাস্ট লিখে দেওয়া যায়, জাস্ট লিখে দেওয়া যায়, কিছু না ভেবে না শুনে। ফেসলেস বলেই হয়তো পাচ্ছেন করতে, মানে আপনাদের গিয়ে তো আমরা কেউ কখনো ওরমভাবে বলতে যাবো না, কারণ আমরা তো দর্শকদের ভালো লাগা ভালোবাসার উপরে বেঁচে আছি, তাই জন্য আপনারা খারাপ বলুন ভালো বলুন, কিন্তু তারপর নিজেরা একবার ভেবে দেখবেন যেটা যে করছেন, আমরা তো মানুষ, আমাদের ফ্যামিলি আছে, সেগুলো কতটা এফেক্টেড হয়, কেউ কেউ মা, কেউ কেউ মেয়ে, কেউ কেউ মানে বাড়ির সকলেরই তো আত্মীয় পরিজন সম্পর্ক, বা নিজের নিজে ব্যক্তি মানুষটা তো রয়েছে, তার তো একটা মানসিক শান্তি, একটা সুস্থিরতা জীবনে কাজের জন্য। সবথেকে বড় কথা, আমাদেরও জীবনে অনেক রিলেটিভ আছে, আমাদের পরিবার আছে যারা আপনাদের মতোই, কিন্তু মানে আমরা কিছু অসাধারণ নই, এটা আমাদের কাজ, আমরা কাজ করি, এবং আমাদেরকে বারবার টিভিতে দেখা যায়, সেটা সেই জায়গা থেকে আমরা ডেফিনেটলি খুব ব্লেসড। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাদেরও বাড়িতে মামাসিরা আছে, আরও অনেকেই আছে রিলেটিভরা যাদের হয়তো এগুলো যারা পড়লে তার এফেক্ট বেশি খারাপ লাগে, তাদের খারাপ লাগে। তবু আমরা চারজন এটা ওটা বাইরে কিনে খাই, একদমই